আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা পর্যায়ক্রমে প্রার্থীদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, আপনারা তাদের নির্বাচনী ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আজকে এসেছি টাঙ্গাইল পৌরসভার 14 নং ওয়ার্ডে। আমরা পর্যায়ক্রমে সকল প্রার্থীর সাথে কথা বলবো। আমরা এই মুহূর্তে কথা বলছি 14 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, যিনি ইতিপূর্বেও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, কামরুল হাসান মামুন। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান মামুন, কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভা 14 নম্বর ওয়ার্ড। আমি এবারেও নির্বাচন করছি টেবিল নাম্বার 4। 14 নং ওয়ার্ডের ভোটাররা এবারও কেন আপনাকে ভোট দেবে, আপনি তাদের জন্য ওয়ার্ডবাসীর জন্য ইতিপূর্বে কী করেছেন এবং আবার নির্বাচিত হলে কী করতে চান? আমি আমার এই 5টি বছরে অক্লান্ত পরিশ্রমের মধ্যে আমি এই ওয়ার্ডটাকে ডাস্টবিন মুক্ত করে একদম পরিচ্ছন্ন একটি ওয়ার্ড গড়ে তুলেছি। ইতিমধ্যেই আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে 38টি ডাস্টবিন ছিল, সেটা আমি কি সরিয়ে এখন ভ্যান দ্বারা এই ময়লা আবর্জনাগুলো আমি শহরের বাইরে নিয়ে ফেলছি। ইতিমধ্যেই আমি কালীবাড়ি রোড, মালমসহল রোড, ফায়ার সার্ভিস রোড, কাজী অফিস রোড, অমরপল্লী রোড, সেন্ট্রাল রোড, আমাদের পূর্ব লৎপাড়া বিশ্বরবী মাদ্রাসার সামনে ড্রেন এবং হাসান ফকির মুক্তিযোদ্ধা ওনার বাসার সামনে ড্রেন, আমাদের উত্তরা লেন ড্রেন সম্পন্ন করেছি। তারপরে আমাদের একটা পুকুর আছে, এটাকে সৌন্দর্য বৃদ্ধি করেছি, চারি সাইড বাঁধাই করে টাইলস দিয়ে মানুষের হাঁটা চলার জন্য ব্যবস্থা করেছি। আমাদের উপজেলা রোডের অর্ধেক কাজ আমাদের শেষ হয়েছে, আমাদের সেন্ট্রাল রোডের অর্ধেক কাজ শেষ হয়েছে এবং 5.5 কোটি টাকার কাজ টেন্ডার হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে যদি আমি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হতে পারি, অসমাপ্ত কাজগুলো আমি সম্পন্ন করব। আমাদের চৌধুরী বাজারে কিছু পানি জলবদ্ধতার কিছু সমস্যা আছে, ওটাও আমাদের টেন্ডার হয়ে গেছে। আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ ওখানেও ড্রেনের ব্যবস্থা করা হবে এবং আশা করি বিপুল ভোটের মাধ্যমে আমাকে এই ওয়ার্ডের মানুষ আমাকে সদরে গ্রহণ করবেন। আমি ইতিমধ্যেই 750 পরিবার হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসার ভাতা কাট করে দিয়েছি। আমি এই করোনাকালীন চলাকালীন 1300 পরিবারকে আমি মাসে 20 কেজি করে সরকারি চাল 10 টাকা করে এনে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে 350 পরিবারকে এই করোনার সময় আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার ভাই এবং আমার আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক টাকা করিয়ে এনে আমি এই দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমাকে সবাই দোয়া করবেন, আগামীতে যদি আমি নির্বাচিত হই এই ওয়ার্ডে আরও ব্যাপক উন্নয়ন করব। আগেও যেভাবে আমি সময় দিয়েছি ইনশাল্লাহ এর থেকে 1 তিল পরিমাণ আমি পিছটান হব না, ব্যাপক সময় দেব এবং সবাইকে সাথে নিয়ে এই ওয়ার্ডটাকে একটি সুন্দর ওয়ার্ড গড়ে তুলব। সবার কাছে দোয়া প্রার্থনা করে টেবিল মার্কায় ভোট চেয়ে আজকের মধ্যে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ। All right.